নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা হাত উঠানো সুন্নাত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ হাত বাঁধা সুন্নাত মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত সালাত পড়া সুন্নাত بسم الله قرا سنة بسم الله الرحمن الرحيم الحمد لله قرا قرا واجب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك الحمد شيشي آمين بلا سنة آمين سورة الشروط بسم الله قرأ مستحب بسم الله الرحمن الرحيم سورة ملان واجب كرت قرأ فرض রুকুতে ছয়টি মাসআলা রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম তিন বার পাঁচ বার অথবা সাত বার বলা সুন্নাত রুকুতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নাত সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রুকুতে সুজদায় করা ওয়াজিব প্রথম সিজদাতে ছয়টি মাসআলা সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত সিজদা করা ফরজ সিজদাতে দেরি করা ওয়াজিব সিজদাতে তাকিয়া সুবহান রাব্বিয়াল আ'লা তিন বার পাঁচ বার অথবা সাত বার বলা সুন্নাত سبحان ربي الأعلى سجدة وجبر شمائي الله أكبر
سجدة جوى الجمال الله أكبر بلا سنة الله أكبر سجدة تدري كرا واجب سجدة تكيا سبحان ربي الأعلى بل 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 أطاب شد بل بلا سنة سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سجدة وجب الشماء شجاع يا باشا
المسألة سجدة تجاور شماي الله أكبر بلا سنة سجدتے دری کرا واجب سجدتے تھکیا سبحان ربی الاعلا کن بر اچبر اتا بشتر بلا سنت سبحان ربی الاعلا سبحان ربی الاعلا سبحان ربی الاعلا سجدتے اٹھی بر شما آخری بٹکرا کرو التحیات پر واجب التحیات للہ والصلوات والطیبات السلام علیکہ ایتھا النبی ورحمت জামাতের নাম তায়াম্মুমের জামাত আমরা হাজার হাজার মানুষের সম্মুখে সুন্নাত তরিকায় তায়াম্মুম করিয়া দেখাইতে পারিব ইনশাআল্লাহ
ফুকাহায়ে কেরামের বর্ণনা অনুসারে সাতটি কারণে তায়াম্মুম করা যায়। উক্ত সাতটি কারণে এই যে তায়াম্মুমের সাত উজর: অজুর পানি মাল পরিমাণ দূর হওয়া, অজু করাই পিপাসার বই হওয়া, শত্রু কিংবা কোনো জন্তুর বই হওয়া, অজু করাই হাত পা নষ্ট হওয়া, অজু করাই রোগ বৃদ্ধি হওয়া, তুয়াতে বালতি রশি না পাওয়া, জানাজাও ঈদের নামাজ না পাওয়া। তায়াম্মুমের ফরজ তিনটি: নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসাহ করা, দুই হাতের কনুই সহ একবার মাসাহ করা। আলহামদুলিল্লাহ তাআলা, এখন আমরা আপনাদের সম্মুখে সুন্নাত তরিকায় তায়াম্মুম করার পদ্ধতি দেখাইব ইনশাআল্লাহ। হাতের আস্তিন কনুই পর্যন্ত উঠান, তায়াম্মুমের নিয়ত করেন। উভয় হাত মাটিতে রাখুন, ঝাড়ুন, সমস্ত মুখ একবার মাসাহ করুন। পুনরায় উভয় হাত মাটিতে রাখুন, ঝাড়ুন, ডান হাতের কনুই সহ একবার মাসাহ করুন। এবার বাম হাতের কনুই সহ একবার মাসাহ করুন। আমরা সকলের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নায়েব হওয়ার জন্য দোয়া প্রত্যাশী।
السلام عليكم ورحمة الله. ما شاء الله. عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাইজান, আপনার পরিচয়টুকু জানতে পারি কি? হ্যাঁ ভাইজান, অবশ্যই জানতে পারেন। আমার নাম মোহাম্মদ সাহাদ, গ্রাম তালতলা, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিং। আপনার পরিচয়টুকু দয়া করে দিবেন কি? হ্যাঁ ভাইজান, দেবো না কেন, অবশ্যই দেব। আমার নাম মোহাম্মদ ইয়ামিন সরকার, গ্রাম অলিপুরা, থানা রায়পুরা, জেলা নরসিংদী। ভাইজান, আপনি কি করেন? আমি মাদ্রাসাতুল হুফফাজ রায়পুরায় দুনারি বিভাগে লেখাপড়া করি। আপনি কোথায় লেখাপড়া করিতেছেন? আমিও আপনার নেই একটি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করিতেছি। চলুন ভাই, লেখাপড়া নিয়ে কিছু আলোচনা করি। হ্যাঁ ভাইজান, করতে পারেন, ইহাই তো খাটি কলিবে আলেমদের কাজ। আচ্ছা ভাইজান, নুরানিতে লেখাপড়া করিলে কি লাভ হয়? আমি এক বছরের অভিজ্ঞতায় বলতে পারি, নুরানিতে লেখাপড়া করিলে অনেক লাভ হয়। আধুনিক শিক্ষার সমন্বয়, অল্প সময়ে তা জুহিদ সহকারে কোরআন শরীফ শিক্ষা করা যায়। বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি হাদিস শরীফ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সমূহ, আদায়ী সালাহ অর্থাৎ নামাজের দোয়া সমূহ, কালিমা সমূহ, আদায়ী মাসনুনা অর্থাৎ সুন্নাত সম্মত নিত্য প্রয়োজনীয় দোয়া সমূহ, আমলি সুরত অর্থাৎ প্রত্যেক কাজে সুন্নাত তরিকার প্র্যাকটিক্যাল শিক্ষা, উযু গোসল ও নামাজের সর্বপ্রকারের মাসআলা মাসাইল মাত্র এক বছরে শিক্ষা দেওয়া হয়। মোট কথা, একজন মুসলমান মুসলমান হিসেবে চলতে গিয়ে যা প্রয়োজন সব কিছুই শিক্ষা করা যায়। ভাইয়া, মহান আল্লাহ তাআলার কালামে পাক থেকে কিছু তিলাওয়াত করে শোনাতে পারবেন কি? জি ইনশাআল্লাহ, যদি নেক দোয়া করেন। তবে শুনান। শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আপনার কুরআন তিলাওয়াত শুনে আমার মনে যে কি অবস্থা হয়েছে তাহা ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর, এত মধুর বাণী তাহা আমি ভাবতেও পারি নাই। মহান আল্লাহ তাআলা আপনাকে আরো মধুর কণ্ঠে কুরআনে কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। ভাইয়া, আপনি সূরাতুল ফাতিহাটি ইজারা অনুযায়ী শুনান। জি ইনশাআল্লাহ, শুনাচ্ছি। জাজামুলার তাহার ডান দিকের গদের সঙ্গে একত্রে একবার পড়া যায় সালাম জবর আল। মিম সাকিনের বামে বামিম নাই, মিম সাকিনের ইজহার, মিম সাকিন কে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। হামিম জবর হাম আল হাম, দলে পেশ হরকত, হরকতের চরণ তাড়াতাড়ি করতে হয়। দাল পেশ দু আল হাম দু, তাশদীদ ওয়ালা রাদ দুইবার পড়া যায়।
আছে প্রথমবার তার ডান দিকে রকদের সঙ্গে লাম লাম জেলিল লামে খারাজ ফরমাতে কবাই এ গালি টানিয়া মরিতে হয় লাম খারাজ ফরলা আল্লাহ শব্দে তার দিদার ডাইনোসর আল্লাহ শব্দে লাম মারি লিল হায় জের অরকত হরকতের চরণ তারা তারি করতে হয় হাজের لله الحمد لله رئيس برابور دشتید ولا رفتوی بار پرد مطم بار تار دن دیکھ رکت شنگ واباس براب جزا مولا رف تار دن دیکھ رکت شنگ اکت ایک بار پرد بالم زر بیل رب بيل عينا خراز برمت طبعي قلب تنيا بريت هاي عين خراز بعا لما زبر أركض أركض إرجان دار تاني كرد هاي لام زبر لا على زرير بمبش زم ولا يا ما در عرف ما در عرف الب ما عرف وقف ما در عرضي تين لفتني قريت هاي اكزبر هرقات وقف جازم دوريا قريت هاي ممنيان انزل ميل عالمين رب العالمين الحمد لله رب العالمين تشديد ولا رضي بر برج بطن بر تردن دیکھر قدر شنگ انزر آزبر ار ریز بر راپول جزم الارف تردن دیکھر قدر شنگ قدر اکبر برج روح آزبر روح الرح ميما كراز برمد طبعي قلب تانية بريت ميم كراز برمد الرحمة تشديد ولا رضي بر برد بطن بر تردن ديگر قدر جنگ راز بر الرح زر البمبش جزم ليا ما در عرف ما در عرف الربا ما عرف وقف ما الدعارزي دين الفتنية بريتاي اكزر عرقات وقف جزم دوريا بريتاي حيا من زرحيم رحيم الرحمن الرحيم ميما كراز برمد طبعي قلب تانية بريد ميم كراز برما ما شاء الله أبنار بلار أبستا دخي أمار أبال أبدي حجي جي لوه محفوظ رباني غولي أمار رداء أدباشي تحجي مهان الله تعالى أبنك نبي عليه السلام إير প্রকৃত ওয়ারিস হওয়ার তৌফিক দান করুক আমিন ভাইয়া আপনি উপদেশমূলক কিছু হাদিস পাঠ করে শুনান জি ইনশাআল্লাহ শুনাচ্ছি এক নম্বর হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خيركم من تعلم القرآن وعلمه كم بر حديث الارتا على النبي فرما يسن تما دير مدى شرباء لم اي بكتي جيني قرآن مدى تشيكا قرآن كادر دنمبر حديث شريف قال النبي
صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن لنمبر حديث رأيت على النبي فرميسن شربتم عبادة قرآن مجيد تلاوة قرآن مجيد تلاوة شربتم عبادة لنمبر حديث شريف قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول تنمبر حديث رأيت على النبي فرميسن তোমরা ফরজ সমূহ ও কোরআন মাজিদ শিক্ষা কর এবং রোগীগকে শিক্ষা দাও কেননা আমি চিরকাল থাকিব না চার নম্বর হাদিস শরীফ মাশাআল্লাহ আপনার হাদিস শুনে আমার মন খুশিতে ভরে গেছে ভাইয়া আপনারা প্রথমে বলেছেন আপনাদের নুরানি বিভাগে মাসআলা শিক্ষা দেওয়া হয় আসুন তাহলে মাসআলা নিয়ে কিছু আলোচনা করি চলুন তাই করি এতে আলেমের গভীরতা বৃদ্ধি পায় আচ্ছা ভাইজান বলেন তো ওজুর ফরজ কয়টি ও কি কি এবং ওজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি বন্ধু আপনি এমন একটি গুরুত্বপূর্ণ মাসআলা জিজ্ঞাসা করেছেন মাসআলাটি যদিও ছোট কিন্তু তা সকল মুসলমানদের জানা থাকা প্রয়োজন কারণ অযু হচ্ছে নামাজের চাবি নামাজ হচ্ছে বেস্তের চাবি এবার আপনার মাসআলাটি মনোযোগ সহকারে শ্রবণ করুন অযুতে চার ফরজ সমস্ত দোয়া দুই হাতের কনই সদুয়া মাথা মাসা করা দুই পায়ের টাকু সদুয়া উজু মঙ্গের কারণ চারটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া মুখ পুরিয়া বমি হওয়া শরীরের কত স্থান হইতে রক্ত পুজ বা পানি বের হয় ঘরে পড়া তোর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিত বা কাইয়াল না ঘুম যাওয়া বা হল মাতালু অচেতন হওয়া নামাজে উচ্চস্বরে আসা মাশাআল্লাহ আপনি খুব সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তরের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আরও কিছু জানার ছিল বিরক্ত হবেন না তো না বন্ধু বিরক্ত হব কেন তা তো অন্যের কথা বলেন তো নামাজের বাহিরে এবং ভিতরে কয়টি ফরজ বন্ধু এমন মাসআলাই জিজ্ঞাসা করা চাই যাতে সকলের উপকার হয় আমাজের বাহিরে এবং ভিতরে তেরা ফরস আমাজের বাহিরে ষাট ফরস শরীর পাক কাপড় পাক নামাজে জায়গা পাক সুতর ডাকা কিবলামুখী হওয়া অক্তমুক্ত নাসরা নামাজের নিয়ত করা আমাজের ভিতরে ছয় ফরস তাকবীরে তাহরিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কিরাত করা রুকু করা দুই সিজদা করা আখেরি বৈঠক মাশাআল্লাহ আপনি কতই না সুন্দর উত্তর দিয়েছেন আমি আশ্চর্য হলাম তা আপনি কিভাবে শিক্ষা করেছেন বন্ধু আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাই উত্তর দিতে রাজি আছেন তো জি হ্যাঁ হাজির আছি
নামাজের ওয়াজিবে কয়টি ও কি কি? বন্ধু, আপনি এমন একটি গুরুত্বপূর্ণ মাসআলা জিজ্ঞাসা করেছেন। অনেকেই নামাজ পড়ে কিন্তু নামাজের ওয়াজিব কয়টি তা জানে না। নামাজের ওয়াজিবে 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদু সঙ্গে সুরা মেলানো, রুকু সেজে দিরি করা, রুকু হতে সোজা হয়া খাড়া হওয়া, দুই সিজার মাঝখানে সোজা হয়া বসা, দরবিয়ানি বৈঠক, দুনু বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কিরে আজকে জেগে আজকে পড়া, জুড়ে জেগে জুড়ে পড়া, বুইতিরের নামাজে দোয়ায় কুনু পড়া, দুই ঈদের নামাজে সই সই তাকবীর বলা, ফরজ নামাজের প্রথম দিনকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজুল তাওতিব আঁকা, প্রত্যেক রাকাতের ওয়াজিবুল তাওতিব আঁকা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। মাশাআল্লাহ, আপনার উত্তর শুনে আমার মনে আনন্দের ঢেউ খেলছে। কত বন্ধুই পেয়েছি কিন্তু আপনার আমার তো দরদি বন্ধু আর পাই নাই। বন্ধু, আপনি মাসনুন দোয়া সমূহ থেকে কিছু দোয়া পাঠ করে শুনুন। কি মাশাআল্লাহ নাচি মাসনুন দোয়া সমূহ কি মুসলমান একত্রিত হইলে এইভাবে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর এইভাবে দিতে হয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। মুসাফাহা করিবার সময় এই দোয়া পড়িতে হয়। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম মুআনাকাহ করিবার সময় এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা সিদে মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহ। হাজি দেওয়ার পর হাজি দাতা বলিবে আলহামদুলিল্লাহ। হাজি দাতার উত্তরে বলিবে ইয়ারহামুকাল্লাহ। আনা সামনে আসিলে এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আনাকার শুরুতে এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আনাকার শুরুতে বিসমিল্লাহ বলে গেলে সম্ভাবনা মাত্রই এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আনাকার শেষ করিয়া এই দোয়া পড়িতে হয়। الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. فاني فانكر شروط بسم الله هبان فانكر بار اي وابري داي. الحمد لله الذي سقانا برحمته ولم يجعله ملحا أجاجا بذنوبنا. تذكر بار اي دعاء بريتي. اللهم أطعم من أطعمني واسق من سقاني. تذبا كريا اي دعاء بريتي. اللهم بارك لنا فيه
মসজিদেন আমিন ইস্তিনজাই যাওয়ার পরে মাশাআল্লাহ বন্ধু আপনার বলার ভঙ্গিমা থেকে বুঝতে পারলাম আপনি শেষ পর্যন্ত পৌঁছিতে পারিবেন মহান আল্লাহ তাআলা আপনাকে আরো ভালোভাবে বলার তৌফিক দান করুক আমিন বন্ধু এবার কালিমা সমূহ থেকে কয়েকটি কালিমা পাঠ করে শুনান জি ইনশাআল্লাহ শুনাচ্ছি কালিমা ইয়া কাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা ইয়া কাইবা আল্লাহু তাআলা বিতীত أرقنا معبوداني أرد محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول كلمة يا شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله كلمة شهادة الأرض آمين قادر سيدي الله تعالى بتيطة أرقنا معبودني مياروش قادر سيدي أرد محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى من دعو رسول ما شاء الله আপনার উত্তর শুনে উপলব্ধি করতে পারতেছি যে আপনাদের মাদ্রাসাটি সত্যই ইলমে নববীর একটি বাগিচা মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সকল উস্তাদদেরকে দুনিয়া ও আখিরাতে মঙ্গল দান করেন আর সকল ছাত্রদেরকে যেন আলেমে দ্বীন হিসেবে কবুল করেন আমিন বন্ধুগণ আপনাদের পক্ষ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খানুভাবে পাওয়ার দরুন এত আনন্দিত আর উল্লাসিত হয়েছি যে যদি আজকে এই পূর্ণিমার চাঁদকে আমাদের হস্তে অর্পণ করা হতো তবু আমাদের হৃদয়ে তো খুশির জোয়ার বয়ে আনত না আজকে আমাদেরকে যেভাবে মুক্ত করেছেন অদূর ভবিষ্যতে কুরআন ও হাদিস শিক্ষা করে বাতিলের মোকাবেলা এগিয়ে খালেদ বিন ওয়ালিদের মতো বলিষ্ঠ ভূমিকা পালন করবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিলাম বাংলাদেশ জিন্দাবাদ মাদ্রাসাতুল হুফাজ রায়পুরা জিন্দাবাদ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সুন্নাত তরিকা নাম্বার এক মৃত ব্যক্তিকে যে ঘাটে গোসল করাইবে সে ঘাটে প্রথমে তিন থেকে পাঁচবার লুবান কিংবা আগরের দুয়া দেওয়া নাম্বার দুই ইস্তিনজা করানো নাম্বার তিন শরীলা বা কাপড়ে না পাক লাগিয়া থাকিলে তাহা প্রথমে পরিষ্কার করা নাম্বার চার তারপর অজু করানো কিন্তু এক্ষেত্রে কুলি করানো এবং নাকে পানি দেওয়া যাবে না বরঞ্চ তুলা কিংবা কাপড়ের টুকরা দ্বারা নাক এবং কানের ছিদ্র বন্ধ করে দেওয়া যাহাতে পানি প্রবেশ করতে না পারে মাইক যদি গোসল অবস্থায় মারা যায় তাহলে সেক্ষেত্রে কাপড়ের বীজা টুকরা দ্বারা নাক এবং কানে চিত্র বন্ধ করে দেওয়া যাহাতে পানি প্রবেশ করতে না পারে মাইক যদি গোসল অবস্থায় মারা যায় তাহলে সেক্ষেত্রে কাপড়ের বীজা টুকরা
কাফন কাটার সুন্নাত তরিকা মৃত মহিলাদের জন্য পাঁচটি কাপড় কাটিতে হয়, বুড়ির জন্য তিনটি লিফাফা ইজার জামা লিফাফা অর্থাৎ বড় চাদর। ইহা মৃত ব্যক্তি হইতে এক হাত লম্বা কাটিতে হয়, ইজার ইহা লিফাফা হইতে চার গিরা সুট কাটিতে হয়, জামা ইহা মৃত ব্যক্তির গলা হইতে হাঁটুর অর্ধ পর্যন্ত কাটিতে হয়, মহিলাদের জন্য আরো দুইটি কাপড় কাটিতে হয়, সিনাবন্ধ উর্দা সিনাবন্ধ বগলের দুইটি হাতে রাত পর্যন্ত কাটিতে হয়, উর্দা বারগিরা চৌরা তিন হাত লম্বা কাফন পরানোর সময় প্রথমে বাম সাইড ডাকতে হয় এবং সিজদার আটটি জায়গায় কর্ম লাগানো সুন্নাত, অর্থাৎ দুই পা দুই হাঁটু দুই হাত নাক এবং কপাল মহিলাদের মাথায় আর পুরুষের মাথায় উদারিতে আতর লাগানো সুন্নাত। অনেকেই কাপড়ে আতর লাগায়, ইহা মূর্খতা ব্যতীত আর কিছুই না। সম্মানিত সুধি, মৃত ব্যক্তির গোসল কাফন জানাজার নামাজ দাফন এই চারটি কাজ মৃত ব্যক্তির সর্বশেষ কাজ। সুতরাং অত্যন্ত সতর্কতার সহিত নবী আলাইহিসসালাম শিখানু পদ্ধতিতে করার যত্ন সমস্ত মুসলিম উমার নিকট আমি অধমের অনুরোধ রইল। السلام عليكم ورحمة الله جهارا عربي تنيات ناجانن بانغلا تنيات ايبابة قريبن جنازة فرض كفاية چار تكبير شوهيد امام بسانه نماز ادائي قريتسي الله اكبر নামাজ আরম্ভ হইতেছে, আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা থানাউকা ওয়া লা ইলাহা গায়রুক الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة